মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার সফরে আসেন ভারত সরকারের ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্টের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। পরে তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার সভাগৃহে একটি সাংবাদিক বৈঠক করেন। ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এদিন অরুণ হালদার জানান, যেমন কমিশনে কেস যায় তো সেই কেস থানার আইসি করতে পারে না, সেই কেসটা করতে পারে কমিশনে যখন কোনো কেস যায় কোনো ডিএসপি পদমর্যাদা অফিসারকে দিয়ে তার ইনকোয়ারি হয়, এবং সেই ইনকোয়ারি রিপোর্টটা যখন হয় ইনকোয়ারিতে যে যখন তার তার কাছ থেকে স্টেটমেন্ট রিভিউ স্টেটমেন্টের মধ্যে তিনি বলে দিচ্ছে আমি অমুক এত এই পার্টি করতাম আমার ওই পার্টির লোক এসে আমাকে, তো এই পার্টি পার্টি হয়ে যাচ্ছে, ওই রিপোর্ট আমাদের কমিশনে জমা দিচ্ছে, আমরা কিছু করতে পারছি না। সেটা যেমন সংগঠনকেও বুঝিয়েছি, ভারতবর্ষের সমস্ত লোককেও বুঝিয়েছি, তো তারা এখন জিনিসটা বুঝতে পারছে যে কমিশন অ্যাডমিনিস্ট্রেশন পার্টি রাজনীতি এর ফারাকটাই এখানে অনেক রূপেই বোঝে। হ্যাঁ, সেটা আমরা করাই, বাকিগুলো অন্য কারণ, 12টা পরিবারের ঘর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। ডিএম এসপি দাঁড়িয়ে থেকে সেই কেসটার কমপ্লেনটা একদম সঠিকভাবে কমিশনকে করা হয়েছে, এবং সঠিকভাবে করার কারণে ডিএমএসপিও সেখানে বাধ্য হয়েছিল এবং তারা সরিদয় ছিলেন। সেই 12টা পরিবারকে 3 মাস ধরে তাদের রেশনিং যা যা কম্পেনসেশন গ্রাউন্ডে আয় নিয়েছে, তাদের সমস্ত দোকানগুলো তৈরি করে দেওয়া মানে করা, এবং তাদেরকে কম্পেনসেশন 50,000 করে টাকা দেওয়া, এইগুলো কিন্তু এই পূর্ব বর্ধমান জেলার ডিএমএসপি ইনিই দিয়েছে এবং সেটা কমিশন ভিজিটের পরে। আবার এই যে 2063 কেস এখানে জমা হলো পোস্ট কল ভায়োলেন্সের ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই অ্যাট্রোসিটি অ্যাঙ্গেল সেখানে আসেনি। অ্যাট্রোসিটি অ্যাঙ্গেল মতলব কমিশন তখনই সেখানে টেকওভার করতে পারে যে কেসে শিডিউল কাস্ট পরিবারকে জাতিগত বৈষম্যের কারণ যদি মনে হয় যে এর উপর টর্চার হয়েছে তাহলে সেটা কম্পেনসেশন গ্রাউন্ডে আছে, সেটাতে অ্যাট্রোসিটি হয়, কমিশন সেখানে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু কমপ্লেনগুলো অনেক ক্ষেত্রে এমনভাবে এসছে যে আমি এত বছর ধরে অমুক পার্টি করি, তমুক পার্টির লোক এসে আমার বাড়িতে ঢুকে তাকে ডান্না মেরে শেষ করে দিয়েছেন, এই যে পার্টি এসে যায়, পার্টি এসে গেলে সেগুলো পলিটিক্যালাইজ হয়ে যায়, সেক্ষেত্রে কমিশন অ্যাকশন নিতে পারে না, এটা তো পলিটিক্যাল ব্যাপার হয়ে গেল না। আমাকে যেতে হবে অ্যাট্রোসিটি অ্যাঙ্গেলে, যেটা জাতিগত বৈষম্যের কারণে তোমাকে তোমার উপর টর্চার হয়েছে। তো পশ্চিমবঙ্গে এই ধরনের জাতিগত বৈষম্যের ক্ষেত্রটা অন্য রাজ্যের তুলনায় স্বীকার করতেই হবে, যেটা সেটা বহুতই কম, এখানে এই অ্যাট্রোসিটি অ্যাঙ্গেলটা বহুত কম পশ্চিমবাংলায়। কিন্তু এই ধরনের যে টর্চার হয়েছে সেই টর্চারগুলোকে আমরা যেটা করতে পেরেছি কমিশন থেকে ওই কেসগুলো, যে কেসগুলো আমাদের দেখার এখতিয়ারের মধ্যে পড়ে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।